নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কর্পূরের উপকারিতা, কর্পূরের গুণাগুণ সম্পর্কে বলবো। হ্যাঁ, হয়তো অনেকেই জানেন কর্পূরের কি আধ্যাত্মিক গুণ রয়েছে, কারণ হিন্দু ধর্মের যে কোনো পূজা পার্বণে এই কর্পূর জ্বালিয়ে দেবী বা দেবতাকে আরতি করা হয়। তাহলে সাধারণভাবে আপনারা বুঝতে পারছেন কর্পূরের একটি বিশেষ শক্তি রয়েছে। প্রত্যেক দেবদেবী এই কর্পূরের আরতিতে বিশেষভাবে শ্রদ্ধাপ্রাপ্তি হয় এবং তারা আমাদের কল্যাণ করে। যাই হোক, আজকে আমি এমন পাঁচটি কর্পূরের গুণাগুণ এবং কর্পূর আর কী কী কাজে ব্যবহার করা হয় সব কিছু মিলিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, এবং যারা পুরনো বন্ধু রয়েছেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তবে চলুন মূল বিষয়টি আলোচনা করা যাক। কর্পূরের গুণাগুণ হয়তো কারোর অজানা নয়। এই কর্পূর যদি আপনি প্রতিদিন হনুমানের সামনে জ্বালান, অর্থাৎ আপনার বাড়িতে সাধারণ হনুমানের মূর্তি বা ছবি বা পঞ্চমুখী হনুমানের যদি ছবি থাকে, তাহলে আপনি যদি এই হনুমানের সামনে জ্বালিয়ে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে ঘটবে অদ্ভুত পরিবর্তন। আপনি অবাক হয়ে যাবেন, আপনার মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। সঙ্গে আপনার যদি শনির দশা চলে, সেই শনির দশা খুব তাড়াতাড়ি প্রতিকার হয়ে যাবে। তাই অবশ্যই যাদের শনির দশা চলছে, যারা কষ্টের মধ্যে রয়েছেন, অবশ্যই এই কাজটি করতে থাকবেন। বিশেষ করে শনি এবং মঙ্গলবারে আপনি ভগবান শ্রী হনুমানজিকে এই কর্পূর দিয়ে আরতি করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন। অনেকেই হনুমান চল্লিশা জানেন, আমার এই চ্যানেলে হনুমান চল্লিশা সম্পর্কেও ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। ঘরোয়া পুজো পার্বণে আপনি যদি কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ দিয়ে সেই কর্পূর জ্বালান, তাহলে বলা হচ্ছে অধিক উপকার পেতে পারেন। অর্থাৎ আপনি শুধু কর্পূর না জ্বালিয়ে তার সঙ্গে যদি দুটি লবঙ্গ দিয়ে আপনি দেবদেবীকে পুজো করেন, তাহলে অবশ্যই আপনি অধিক উপকার পাবেন, আপনার আর্থিক সমাগম হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, অনেকে মনে করছে হয়তো অনেক বেশি অর্থ চলে আসবে। আমার বক্তব্য হচ্ছে এটা, যেই ধরনের কার্যক্রমের পরও আপনার অর্থ আটকে রয়েছে, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, এই দুশ্চিন্তায় আর ভুগবেন না, আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে এবং আর্থিক কষ্ট দূর হবেই। তাই অর্থ মানুষের জীবনে সর্বেসর্বা, এই অর্থই আমাদের সম্মান দেয়, সমৃদ্ধি দেয়। তাই অবশ্যই প্রত্যেককে জানানো হচ্ছে, যারা পারবেন তারা কর্পূরের সঙ্গে দুটি করে লবঙ্গ দিয়ে এই আরতি করবেন। কর্পূরের অদ্ভুত জীবাণুনাশক ক্ষমতা রয়েছে, তাই বাড়িতে বা শোবার ঘরে আপনি যদি কর্পূরের দহন করেন, যে তাপ, আলো এবং যে গন্ধ উৎপন্ন হয়, তার ফলে আপনার বাড়ি থেকে, আপনার ঘর থেকে জীবাণুগুলি দূরে চলে যায় বা জীবাণুর মৃত্যু হয়। এর ফলে আপনার শারীরিক উন্নতি হতে পারে, ফলে আপনার জীবনে একাধিক সমস্যা কেটে যেতে পারে। তাই যারা বা যে সন্তানেরা ভুগছেন বিভিন্ন শারীরিক সমস্যায়, অবশ্যই তাদের ঘরে কর্পূর জ্বালান। তাহলে আপনি বুঝতে পারবেন যে কর্পূর কীভাবে আপনার ঘরে জীবাণু নাশ করছে। আপনারা অবশ্যই বাস্তুদোষ সম্পর্কে শুনেছেন। যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে, তারা যতই উন্নতিমূলক কাজ করুক না কেন, বারবার মাথা আসবে। তাই বাস্তুদোষ যদি আপনি কাটাতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন দুবেলা কর্পূর দিয়ে আরতি করতে হবে, বাড়ির বিভিন্ন স্থানে কর্পূর দিয়ে সন্ধ্যা দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার বাস্তুদোষ কেটে যাবে। সরকারি চাকরি, আর্থিক উন্নতি,
মেয়ের বিয়ে এই ধরনের বিভিন্ন কাজকর্ম খুব সহজ সমাধান পেয়ে যাবেন। তাই যারা আজ সমস্যায় রয়েছেন অবশ্যই এই টোটকাটা করে দেখুন, আপনার বাস্তুদোষ কাটতে বাধ্য। কর্পূর এমন একটি জিনিস, প্রত্যেকটি দেবদেবী এই কর্পূরকে পছন্দ করেন। তাই আমার বক্তব্য, যদি আপনি এই কাজগুলি করেন তাহলে অবশ্যই স্বয়ং দেবতাদের কৃপা আপনার ওপর পড়বে, একবার করে দেখতেই পারেন। সব কিছুর উপরে একটা বক্তব্য রয়েছে, সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই তর্কের খাতিরে নয়, বিশ্বাস করে কাজটি করুন, অবশ্যই উপকার পাবেন। এবং এটি প্রমাণিত, কারণ এমন কেউ নেই যে জানে না যে প্রত্যেক হিন্দু দেবদেবীকে পূজা অর্চনা করার জন্য কর্পূরের দহন করা হয়, কর্পূর দিয়ে আরতি করা হয়। তাই অবশ্যই আপনি যদি আপনার জীবনকে মধুর করতে চান, সুন্দর করতে চান, বাস্তু দোষ কাটাতে চান, সরকারি চাকরি প্রাপ্তি বা আর্থিক যোগ বৃদ্ধি করতে চান, অবশ্যই পারলে দুবেলা দুটি কর্পূর দিয়ে আপনার গৃহের দেবদেবীকে আরতি করুন। আর ওই যে বললাম, কর্পূরের মধ্যে যদি আপনি দুটি করে লবঙ্গ দেন তাহলে আরও অধিক উপকার পেতে পারেন। তা এইগুলি করুন, এই টোটকাগুলি করলে অবশ্যই আপনার জীবনে আমূল পরিবর্তন হতে বাধ্য। কর্পূর দহনের ক্ষেত্রে আপনি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন। প্রথম একটি কর্পূর দিয়ে আপনি যখন ভগবান দেবদেবীর আরতি করছেন, সেই কর্পূরটি যখন শেষ মুহূর্তে হয়ে গেছে, অর্থাৎ তার আগুনের ছটা কমে যাচ্ছে, তখন হাতের কাছে আরেকটি কর্পূর রাখবেন এবং দ্বিতীয় কর্পূরটি তখন দেবেন। একসঙ্গে না দিয়ে পরপর এইভাবে যদি আপনি কর্পূর দিতে থাকেন পরপর দুটি, তাহলে অবশ্যই আপনার অধিক উপকার পাবেন বলে আশা করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ পথে আপনি কর্পূরকে ব্যবহার করতে পারেন। যদি দেখেন আপনি খুবই কঠিন সমস্যার মধ্যে পড়েছেন এবং সেই সমস্যার কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে, যে ভগবানের যখন আরতি করবেন তখন ওই 2-3 টুকরো কর্পূর একটু গাও ঘিয়ের মধ্যে চুবিয়ে নিয়ে আপনি যদি কর্পূর দানিতে দিয়ে সেটা জ্বালান, তাহলেও আপনি অধিক উপকার পেতে পারেন। অর্থাৎ ঘি এবং কর্পূর যদি আপনি একসঙ্গে জ্বালান তাহলে অবশ্যই আপনার বাস্তু দোষ কাটতে বাধ্য। তাই যারা সমস্যায় রয়েছেন, যারা প্রকৃত সমস্যায় আছেন, তারা অবশ্যই এইগুলি করে দেখুন। শাস্ত্রমতে বলা হয়েছে, হিন্দু ধর্মের মতে যদি পূজোয় কর্পূর ব্যবহার না করেন তাহলে আপনার পূজো সম্পন্ন হয় না। ঘর ও শরীরে নেতিবাচক শক্তি দূর করার জন্য কর্পূর অত্যন্ত প্রয়োজনীয় একটি ওষুধ বলে মনে করা হয়। এখন জেনে নিন কর্পূর আপনার কী কী উপকার করতে পারে। বাস্তুশাস্ত্রে অনেক চেষ্টাতেও হয়তো কখনো কখনো কাজ হয় না, ভালো সময় আসে না, আপনার টাকা পয়সা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি ঠিক তখনই যদি কর্পূরের ব্যবহার করেন তাহলে উপকার পেতে পারেন। ঘর, ব্যবসার জায়গা, বিভিন্ন জায়গায় বাস্তু দোষ কাটানোর জন্য আপনি ক্ষতির মুখ দেখছেন, নেতিবাচক শক্তিকে দূরে পাঠানোর জন্য কর্পূরের ব্যবহার অবশ্যম্ভাবী। কর্পূর পরিবেশকে শুদ্ধ করে। বাড়িতে পুজো পাঠের সময় যদি আপনি কর্পূর জ্বালান, আপনার মনের শুদ্ধিকরণের সঙ্গে সঙ্গে এই কর্পূরের গন্ধ বাতাসে মিশলে ব্যাকটেরিয়া দূরে চলে যাবে। শীতকালে জামাকাপড়ের ভাঁজে আলমারিতে কর্পূর যদি রেখে দেন তাহলে পোকামাকড় একেবারেই থাকবে না, আপনার জামাকাপড় সঠিক থাকবে। কর্পূরের গন্ধে মন এবং মস্তিষ্ক সতেজ হয়ে যায়, গাঁটের ব্যথাও দূর হয় এই কর্পূরের গন্ধে। সুতরাং বুঝতে পারছেন কর্পূর কতটা উপকারী। যদি অনিদ্রার সমস্যা থাকে, কর্পূর তেল মাথায় মাখুন, খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যা দূরে চলে যাবে, আপনার সর্দি জাতীয় রোগও সেরে যাবে। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে, শ্বাস নিতে কষ্ট হলে কর্পূরের ব্যবহার আপনি করতে পারেন। কালো এবং মজবুত চুলের জন্য কর্পূর বিশেষ উপকারী। দাঁত হাজাতেও কর্পূরের ব্যবহার করা হয়ে থাকে।
এই জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহার বহুগুণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো।